প্রধানমন্ত্রীর ঈদ উপহারের ঘর পেয়ে গোপালগঞ্জ ও রাজশাহীর প্রায় 1700 পরিবারে এখন আনন্দের বন্যা। নতুন ঘরে ঈদ উদযাপনের প্রস্তুতি তাদের। এই প্রাপ্তিতে প্রধানমন্ত্রীর প্রতি যার পরনায় কৃতজ্ঞ তারা। এবার কেবল সেমাই চিনি নয়, এবার প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে ঘর ও জমিও পেয়েছেন গোপালগঞ্জের ভূমিহীনরা। এতে পরম আনন্দিত সুবিধাভোগীরা। প্রধানমন্ত্রী ঈদ উপলক্ষে এবার আমাদের ঘর দিচ্ছে, এই ঘরে এবার আমরা প্রথম ঈদ করব। একদিন আমি কষ্টে ছিলাম, অনেক কষ্টে পাকা ঘরেই প্রথম ঈদ করব। গোপালগঞ্জে রয়েছে ভূমিহীন ও গৃহহীন ক শ্রেণীর 3311টি পরিবার। এর মধ্যে প্রথম পর্যায়ে 856টি ও দ্বিতীয় পর্যায়ে 1157টি ও তৃতীয় পর্যায়ে 612টি সহ 2625টি ঘর হস্তান্তর করা হয়েছে। চলছে আরও 461টি ঘরের নির্মাণ কাজ। ঈদের উপহার হিসেবে মানুষ সাধারণত সেমাই, কাপড় চোপড়, এরকম সামান্য উপহার পাই, কিন্তু এবছর আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর হাত থেকে প্রত্যেকে একটি দুই কক্ষ বিশিষ্ট সেমি পাকা ঘর এবং 200 জায়গা, এটি উপহার হিসেবে আসলে একটি অনবদ্য উপহার। এদিকে নতুন ঘরে ঈদ উদযাপনের প্রস্তুতি নিচ্ছে রাজশাহীর 1150 ভূমিহীন পরিবার, যা তারা কখনো কল্পনাও করেনি। পাকা ঘর পেয়ে আনন্দের সীমা নেই পরিবারগুলোতে। আমি খুব খুশি হয়েছি বাবা, আমার বাপ সামাই চিনি দিয়েছে, আমি ওই রান্না করব। আমরা রাত দিন সবসময় কান্তুক আর বসা থাকতুক পরের জায়গাতে, আমাদের ছেলে মেয়ে নিয়ে খুব আমাদের খুব কষ্ট হয়েছে ঈদ করতে। এখন আল্লাহ রহমত আছে, নিজের স্থায়ী পেয়েছি, ভালো আছি। ঈদের আনন্দ অনেকটা বেশি আগের চাইতে, নিজের বাড়ি নিজের মতো করে ঈদ কাটাবো, খুশিতে থাকবো। প্রথম ধাপে রাজশাহীতে 692টি ও দ্বিতীয় ধাপে 854টি এবং তৃতীয় ধাপে 1149টি ঘরহীন ও ভূমিহীন পরিবার পেয়েছে সুদৃশ্য রঙিন টিন শেডের সেমি পাকা বাড়ি। অসচ্ছল মানুষ হঠাৎ যদি একটা সেমি পাকা ঘর 2,50,000 টাকা দিয়ে জমি সহ দলিল সহ কবুলিয়ত সার্টিফিকেট সহ যদি সে একটা ঘর পায়, তাহলে তার মানসিক অবস্থাটা কোন পর্যায়ে যায়, এই যে একটা শান্তি সুখ। রাজশাহীতে চতুর্থ ধাপে আরও 1500 ঘরহীন ও ভূমিহীন পরিবার পাবে এই ধরনের ঘর। সুচরিতা সূচি, বাংলাভিশন নিউজ ডেস্ক।